নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস, আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি যেই ওয়াটার কালার টিউটোরিয়ালটা আপনাদের শেখাবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। টপিকটা হলো আজকে আমি মনোক্রোমে ওয়াটার কালারটা করাবো। এবার যারা নাকি প্রথমবার এই কথাটা শুনছেন বা প্রথমবার এই ভিডিওটাতে জানতে পারছেন যে মনোক্রোমটা কী, কথাটা বুঝলাম না ঠিক। মনোক্রোমটা হচ্ছে যে কোনো দুটো কালার নিয়ে, গ্রিনটা বাদ দিয়ে যে কোনো দুটো কালার নিয়ে আপনাকে ওয়াটার কালার করতে হবে। যে কোনো দুটো কালার গ্রিনটা বাদ দিয়ে। গ্রিনটা কেন বাদ দেবো? যেহেতু যদি নেচার স্টাডি করি মনোক্রোমের মাধ্যমে, তাহলে দুখানা কালার হচ্ছে গ্রিন, গ্রিনটা আমরা নিতে পারবো না। তাহলে নেচারের সঙ্গে যখন করবো গাছপালা তখন মিশে যাবে ছবির সঙ্গে, তাই না? তার জন্য দুটো কালার বাদ দিয়ে আপনি ব্লু নেন, রেড নেন, ইয়েলো নেন বা ব্ল্যাক নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন, শুধু গ্রিনটা বাদ দিয়ে মনোক্রোমটা করুন। এবার মনোক্রোমটাকে বুঝিয়ে দিচ্ছি। মনোক্রোমটা হচ্ছে দুখানা কালার। কেন দুটো কালার আপনি ইউজ করবেন? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন যখন দেবেন, আপনি অনেকগুলো কালার পাচ্ছেন, ব্রেক পাচ্ছেন কালারের, তাই না? কিন্তু এখানে দুটো কালার ইউজ করবেন, তখন দুটো কালার আপনাকে দিয়েই, দুটো কালার দিয়েই পুরো কাজটা করতে হবে। সেখানে কালার ব্যালেন্স শিখবেন, কতটা জল নেবেন, কত রং নেবেন, কতটা টোন দেবেন, সব কিন্তু এই দুটো কালার দিয়ে আপনাকে করতে হবে। তখন আপনার কিন্তু এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি যখন দুটো কালার নিয়ে কাজ করা শুরু করবেন, তখন ব্যালেন্সটা যখন আপনার আসা শুরু হয়ে যাবে, বুঝতে পারবেন যে আপনি ঠিকঠাক করছেন না ভুল করছেন, তাই না? সেটা মনোক্রম প্র্যাকটিস করলে আরও ভালো শিখতে পারবেন। আর ওয়াটার কালার যদি করেন ফার্স্ট টোন, সেকেন্ড টোন, তো সব কালার নিয়ে করছেন, কিন্তু দুটো কালার নিয়ে যদি করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। কালার টোনটা ভালো শিখতে পারবেন, কালার ব্যালেন্স শিখতে পারবেন, জল কতটা, রং কতটা নেবেন, তাই না? এর জন্য মনোক্রোমটা কিন্তু খুব করা ইম্পর্টেন্ট। এর জন্যই বলছি মনোক্রোমটা প্র্যাকটিস করবেন। আজকে আমি মনোক্রোমে কী দেখাবো? একটা ফেস দেখাবো, ফেস ওয়াটার কালার করে দেখাবো, এটা মনোক্রোমের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, বাদ বাকি কথাটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। তাহলে ভিডিওতে পুরো কথা, বাদ বাকি যা যা ব্যাপার আছে আমি সেগুলো সব বলবো। মন দিয়ে কিন্তু শুনবেন, ভিডিওটা যদি দেখছেন দেখুন, সময়টা নষ্ট করবেন না। বারবার আমি বলি, ভিডিওটা দেখে সময় নষ্ট করবেন না, প্র্যাকটিসটা করবেন, তাহলে বুঝবো যে আপনি ভিডিওটা দেখে কিছু শিখলেন আমার থেকে, ঠিক আছে? তাহলে বাদ বাকি কথাগুলো ভিডিওতে বলছি, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম খাতার বাদিকের উপরে দেখবেন মন দিয়ে ড্রয়িংটা আমি কী করে করছি, ঠিক আছে? বেসিকটা দেখে নেন, আমি প্রথমে করে দিচ্ছি। এইভাবে বেসিকটা আপনারা প্র্যাকটিস করবেন যেভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? কি করেছি, বড় একটা প্রথমে একটা গোল করেছি, তার বাঁদিকে একটা ডিম্বাকার একটা গোল করেছি, সেই ডিম্বাকারের মাঝখান থেকে লাইন কেটেছি, সেটা চোখের লাইন যাবে। আর ডিম্বাকারের একদম নিচে যে শেষ লাইনটা আমি কেটেছি সেটা হচ্ছে নাকের লাইন, দেখতেই পাচ্ছেন। আর বড় গোলের যে শেষের লাইনটা সেটা মুখের লাইন কেটেছি, ঠিক আছে? ভালো করে দেখুন আপনি গ্রামারটা কীভাবে আমি করাচ্ছি ফেসের। তারপরে আমি বড় করে দেখাবো মুখটা আমি কী করে করছি, ঠিক আছে? আর মনোক্রমে আমি যে তিনটে কালার এখানে ব্যবহার করেছি সে হচ্ছে ক্রিমসন লেক, ভার্মিলিয়ান রেড, আর একটা কালার সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কালার ডার্ক টোনটার জন্য, সেটা হচ্ছে ব্রাউন শাইনা। আমি তিনখানা কালার দিয়ে কাজটা করব, ঠিক আছে? মন দিয়ে দেখবেন টোনগুলো আমি কীভাবে কীভাবে দিচ্ছি, যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আচ্ছা, এবার বলি মনোক্রোমটা কেন করলে কী কারণ, মনোক্রোম করছি কেন আর কেন করবেন মনোক্রোম, আর কী কী সুবিধা আপনাদের মনোক্রোম করলে হবে। প্রথম যে সুবিধাটা আপনারা পাবেন বা হবে, সেটা যদি মনোক্রোম আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু কালার করার সময় যে টোনের যে সমস্যাটা হয়, বেশি ডার্ক বেশি লাইট, এইটা কিন্তু হবে না, এইটা কিন্তু আপনার ইম্প্রুভ হবে এই মনোক্রোমে যদি প্র্যাকটিস করেন। ধরুন আউটডোর করছেন, মনোক্রোমে আউটডোর করুন প্রথমে, একটু ব্যাপারটা হচ্ছে মানে একটু জটিল হতে পারে, মানে আপনার একটু খাটনি হতে পারে, কিন্তু করলে আপনারই সুবিধা, ঠিক আছে? প্রথমে যে আউটডোরটা করবেন সেটার আগে মনোক্রোমে করুন, করে তারপরে দেখুন আপনি ওয়াটার কালার যেমন কালার দিয়ে সব কালার দিয়ে করেন তেমন করুন, তাহলে দেখবেন অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে আপনার ওয়াটার কালারটা, ঠিক আছে? তারপরে আপনি আরেকটা জিনিস করতে পারেন, দু নম্বর পয়েন্ট যেটা আপনি বেশি করবেন, ওই যে আমি বলি না বাড়িতে ভেজিটেবিল প্র্যাকটিস করুন, ফ্রুট প্র্যাকটিস করুন লাইভ রেখে, সেটাও যদি মনোক্রোমে করেন সেখানেও একটা সুবিধা। সেটা যদি মনোক্রমে করেন, তারপরে যদি আপনি ওয়াটার কালারে করেন, দেখবেন আপনার কালার ব্যাপারটা হচ্ছে ডার্ক লাইট, তারপরে বেশি ডার্ক টোন হয়ে যাওয়া বা লাইট টোন হয়ে যাওয়া, সেগুলো যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো মনোক্রোম করে তারপরে যদি করেন তাহলে সেই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে? মনোক্রোম করলে এই সুবিধাগুলো কিন্তু খুব বেশি পাবেন আপনারা। আর আমার মতে মনোক্রোম করলে সুবিধা বেশি, হ্যাঁ? কেন দুটো কালার কি তিনটে কালার নিয়ে আপনাকে পুরো কাজটা করতে হবে, ওর মধ্যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই দুটো কালার ছাড়া আপনি আর তিনটে কালার ছাড়া আর কোনো কালার নিতে পারবেন না, তাই না? তাহলে আপনাকে এই দুটো কালারে সব কাজটা করতে হবে। তাহলে ফার্স্ট টোনটা আপনি বুঝে দেবেন, সেকেন্ড টোনটা বুঝে দেবেন, থার্ড টোনটা বুঝে দেবেন, বা বেশি টোনও যদি দেন তাহলে কালার সেইভাবে করবেন, মানে দুটো কালারে লাইট অ্যান্ড ডার্ক, হ্যাঁ, আলো ছায়া সব আপনাকে এই দুটো কালারেই বোঝাতে হবে।
মানে বুঝতে পারছেন এই দুটো কালারের কথা, মানে দুটো কালারের কাজটা করা কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আপনি তো এতগুলো রঙ পাচ্ছেন তবুও আপনি কাজ করে বোঝাতে পারছেন না, সেখানে দুখানা কালার, মানে দুখানা কালারে যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন নিজেকে কাজটার ক্ষেত্রে, তাহলে আপনার ওয়াটার কালার খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে, বুঝতে পারলেন। এর জন্যই আমি মনোক্রোমটা আজকে দেখাচ্ছি। আমি প্রথমে দেখবেন পাতলা টোন দিচ্ছি, এখানে আমি সবার প্রথম যে কালারটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। ভার্মিলিয়নটাই বেশি করবো প্রথমে, তারপরে ক্রিমসন লেগ ইউজ করবো, তার সঙ্গে লাস্টের দিকে ব্রাউন শাইনা মিক্স করে আমি ইউজ করবো, ঠিক আছে। এরকম করে আপনারা প্র্যাকটিস করুন, এরকম যদি মনোক্রোম প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি আপনার ওয়াটার কালারটা অনেক অনেক ইম্প্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে যদি মনোক্রোম প্র্যাকটিস করেন, মনোক্রোমটা করুন, প্র্যাকটিস করুন, খুব সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। আর আমার এই ভিডিওটার আগে আরও দুটো ভিডিও আছে, পার্ট ওয়ান পার্ট টু। পার্ট ওয়ানে আমি দেখিয়েছি পোর্ট্রেটটা স্কেচ বা প্র্যাকটিস কী করবো, আমার প্লে লিস্টে যান গিয়ে দেখুন যে পোর্ট্রেট কীভাবে প্র্যাকটিস করবেন, মানে রাফ প্র্যাকটিস যেটা আমরা বলি সেটা কী করে করবেন লাইন ড্রয়িংয়ে, সেটা আমি দেখেছি। আর তারপরের পার্টে আমি দেখিয়েছি পুরো একটা পোর্ট্রেট ওয়াটার কালার কী করে করবেন, আর সেই পার্টে আমি বলেছি মনোক্রোম করার কথা। সেই মনোক্রোমটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে মনোক্রোম কেন করবেন, কী কারণ সেটাই আমি এখানে বলেছি, ঠিক আছে। মনোক্রোমটা করুন, আপনাদের অনেক সুবিধা হবে, আমি বারবার বলছি অনেক সুবিধা হবে। দেখুন কিছু জিনিস আমাদের ইচ্ছা করে না করতে, তবুও করতে হয়, কারণ একটাই, দেখবেন যেই খাবারটা খেতে তেত, যেমন উচ্ছে খেতে তেত, কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে খুব উপকার, তাই না? তাই আমাদের খাওয়াটা দরকার, অনেকে খেতে চায় না, খাওয়াটা দরকার ভালো এই গরমে, উচ্ছেটা খেলে তেত, তাই না, শরীরের জন্য ভালো। তেমনি অনেক কিছু আমাদের ইচ্ছা করে না কিন্তু কাজের জন্য সেটা বা শরীরের জন্য ভালো তো করতে হয়, তেমনই কাজটার ক্ষেত্রে অনেক কিছু আপনাদের মনে হবে এটা ভালো না, ভালো লাগছে না করতে, তবুও করছেন, কিন্তু করলে আপনারই সুবিধা হবে, এর জন্যই করছেন, এর জন্যই কাজগুলো করা, ঠিক আছে, এর জন্যই কিন্তু করতে হচ্ছে। এটা আপনার সুবিধার্থেই আমি দেখাচ্ছি, এটা আপনারা শিখতে পারেন, আপনার ইচ্ছা নাও করতে পারে হয়তো এটা করতে, কিন্তু করলে আপনার সুবিধা, তাই না, আপনার সুবিধা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার কাজটা ইম্প্রুভ হবে, এটা মাথায় রাখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজ কিন্তু তত বেশি ইম্প্রুভ হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু ওয়াটার কালার ভালো হবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনার ওয়াটার কালার হবে। যত পারবেন প্র্যাকটিস করুন, আমি বারবার বলি যত পারবেন প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনার ওয়াটার কালার ইম্প্রুভ করবে না, বুঝতে পারলেন। দেখুন যদি ভাবেন আমি এখন যা দেখছি সেটাই করব, গুগল দেখলাম, ইউটিউব দেখলাম, এগুলো দেখে যেখান দিয়ে যেটা পারছি এদিক দিয়ে কিছু নিচ্ছি, ওদিক দিয়ে কিছু নিচ্ছি, এরকম করে কিন্তু শিখতে পারবেন না। আধখেচড়া করে মানে হাফ হাফ করে নিয়ে নিয়ে শেখা যায় না, আপনাকে পুরো জিনিসটা ধৈর্য রেখে ভালো করে বুঝে তারপরে প্র্যাকটিস করুন, তাহলে কাজটা ঠিকঠাকভাবে ঠিক রাস্তায় যাবে। হাফ এদিকে নেবেন, হাফ ওদিক দিয়ে নেবেন, এরকম করে প্র্যাকটিস করলে কিন্তু আপনারই মানে আপনারই ক্ষতি, আপনি শিক্ষক শিখতে পারবেন না। এর জন্য যেটাই করবেন ঠিকঠাক করে বুঝে করুন, প্র্যাকটিসটা করুন। মধ্য কথা আমার বক্তব্য হচ্ছে প্র্যাকটিস করুন কিন্তু ঠিকঠাক করে করুন, ভুলভাল কিছু প্র্যাকটিস করবেন না যেখানে আপনার কাজটা সময় গেল কিন্তু কাজ শিখলেন না, এটা করা আপনাদেরই ক্ষতি, তাই না? তাহলে যেই কাজটা করবেন যতটুকুই করবেন মন দিয়ে করুন, ঠিকঠাক করে প্র্যাকটিস করুন, ঠিক আছে। সবসময় বলি সময়ের কিন্তু খুব দাম, সেটা চলে গেলে আর ফিরে পাবেন না, তাহলে যতটুকুই করবেন ঠিকঠাক প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর সময় পেলেই বলেছি ওয়াটার কালার শিখতে গেলে সময় পেলেই স্টাডি করুন, ছোটো ছোটো অবজেক্ট নিয়ে স্টাডি করুন, প্রচুর স্টাডি করুন। যত বেশি স্টাডি করবেন তত বেশি কিন্তু কালার চিনবেন, তত বেশি বুঝবেন। আমি এখানে এই ভিডিওতে নিশ্চয়ই বলেছি, শুনেছেন হয়তো, যে মনোক্রমে পারলে স্টাডি করুন, কেন মনোক্রমে যদি স্টাডি করেন তাহলে ওয়াটার কালারটা করতেও আপনার সব কালার নিয়ে করতেও সুবিধা হবে, তাই না? আগে স্টাডিটা ভালো করে করুন, সবসময় মাথায় রাখবেন ওয়াটার কালার শিখতে গেলে স্টাডিগুলো খুব দরকার, তারপরে বাদবাকি জিনিস তো আপনার এমনি হয়ে যাবে। যখন আপনি কালার শিখে যাবেন, কালার বুঝে যাবেন, তারপরে আপনি সব কিছু করতে পারবেন, তাই না? আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি আর বলছি আর বলবো যে প্র্যাকটিস করুন। এটা কেন বলি বারবার, কারণ একটাই, আপনারা আপনাদের অনেক সময় মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, যদি আমার ভিডিও দেখে যদি কিছু নাই শিখতে পারেন তাহলে আমার ভিডিওটা করার মানে কী, তাই না? আমার ভিডিও দেখে কিছু শিখতে পারুন আমি চাইবো, কিছু জানুন আমি চাইবো, আর এমন কিছু বলবো যেটা আপনাদের উপকার হবে, ক্ষতি যেন না হয়, কারণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনি আমার ভিডিওটা দেখছেন, সেখানে আমি চাইবো আপনারা আমার থেকে কিছু শিখুন যেটা আপনার কাজে লাগবে, তাই না? এর জন্যই বলছি যখন যে ভিডিওটা আমি দেখা মানে দেখাই, যদি আপনার ইচ্ছা করে দেখুন, না ইচ্ছা করে দেখবেন না, কিন্তু যদি দেখেন তাহলে পুরো ভিডিওটাই দেখুন, মন দিয়ে দেখুন যে আমি কীভাবে কালারগুলো করাচ্ছি, কোথায় কী টোন দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটার গুরুত্বটা বুঝুন, যদি আপনার মনে হচ্ছে যে না আপনার ভালো লাগছে না আপনি দেখবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনার শেখার ইচ্ছা হয়, জানার ইচ্ছা হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন,
বুঝতে পারবেন আমি কী শেখাতে চাইছি, কী বলতে চাইছি, কী করতে চাইছি আর আপনাদের কী শেখাতে চাইছি। ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই করা, ঠিক আছে? আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই করে, যাতে আপনারা শিখতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, ওয়াটার কালার করার সময় কিন্তু কোনো সময় খুব তাড়াহুড়ো করবেন না, এই মিডিয়ামটা একটু সময় দিতে হবে শিখতে গেলে, বেশি তাড়াহুড়ো করে কিন্তু শিখতে পারবেন না। আর যদি ওয়াটার কালার একবার ঠিকঠাক প্রপারলিভাবে শিখে যান, সব কালার পালারগুলো যদি বুঝতে পেরে যান না, তাহলে অয়েল অ্যাক্রিলিক কাজগুলো যখন করবেন তখন আপনার খুব সোজা মনে হবে মিডিয়ামগুলো। আর এটার মানে দামও প্রচুর না, এই ওয়াটার কালারের দামও প্রচুর না, অল্প রঙেই কাজ দেখুন অনেকটা হয়ে যায়, তাই না? তাহলে বলতে পারেন মানে সস্তার একটা মিডিয়াম এই ওয়াটার কালারটা, হচ্ছে সস্তার একটা মিডিয়াম কিন্তু কাজ অনেক কিছু আপনাকে শিখিয়ে দেবে, অনেক কিছু শিখবেন এই মিডিয়ামের মাধ্যমে, তাই না? আমি বারবার বলি ওয়াটার কালারটা প্র্যাকটিস করুন, কেন এই যে ওয়াটার কালার প্র্যাকটিস করছেন, এই যে গ্রামারটা আপনি শিখে নিচ্ছেন ভালো করে, এর পরবর্তী সময় গিয়ে আপনার এই গ্রামারটাই পুরো কাজে লাগবে আপনার। সেটা অ্যাক্রিলিকের ক্ষেত্রে হতে পারে, অয়েলের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, মানে কালার সেন্সটা আপনার খুব বেশি বাড়াবে। একবার যদি ওয়াটার কালার করেন সেটা কিন্তু আপনি মুছতে পারবেন না, আমি বারবার বলি এটা, মুছতে পারবেন না, তাই না? তাহলে আপনার যখন মুছতে পারবেন না, তাহলে আপনার না মুছতে পারলে সেই কাজটা তাহলে নষ্ট হয়ে গেল। তাহলে আপনাকে সেই বুঝেই প্র্যাকটিস করতে হবে, যাতে ভুলটা না হয়, কম ভুল হয়, ঠিক না? কম ভুল হয় সেই বুঝে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর জন্যই বলছি যে ভিডিওগুলো আমি যখন আনি বা আপনাদের কাছে ভিডিওটা যখন পৌঁছায়, তখন ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে কী হয়, আপনাদের যে মূল্যবান সময়টা আপনি আমাকে দিচ্ছেন, মানে আমার ভিডিও দেখাতে দিচ্ছেন, সেটা যেন আপনাদের পুরোটা কাজে লাগে, তাই না? পুরোটা কাজে লাগে। আর একটা ব্যাপার হলো, যখন ড্রয়িংগুলো করবেন না, পারলে পুরো খাতাটা দেখছেন যখন প্র্যাকটিস করবেন, বলছি মানে যখন কম্পোজিশন করবেন তখন না, কিন্তু যখন প্র্যাকটিস করবেন পুরো খাতাটাকে না, যেটা যখন ভাবছেন স্টাডি করুন বা যেটাই করবেন পুরো খাতা জুড়ে কাজটা করুন। মানে একটা ধরুন ছোটো কথার কথা বলছে, একটা উচ্ছে আঁকলেন বা একটা বেগুন আঁকলেন, এই পুরো খাতাতেই একটা উচ্ছে, একটা বেগুন, একটা ছোটো ফ্লাওয়ার ভাস, এরকম করে করে পুরো খাতাটা কাজে লাগান, মানে পুরো খাতাটা ইউটিলাইজ করুন, কোনো জায়গা নষ্ট করবেন না। তাহলে আপনার পেজও বেঁচে গেলো, প্লাস আপনি শিখতেও পারলেন। হ্যাঁ, এই জন্য বলছি পুরো খাতাটাকে ইউটিলাইজ করুন, নষ্ট করবেন না খাতাটাকে, পুরো কাজে লাগান, ঠিক আছে? আর ওয়াটার কালারের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করবেন, সেটা আমি বলে দিচ্ছি, সেটা খুব বেশি দরকার, সেটা হচ্ছে ড্রয়িং। খুব বেশি ড্রয়িং প্র্যাকটিস করুন, মানে দেখলাম আমি যে উপর রাউন্ড করে করে যে করলাম মানে বেসিকটা, এইটা আপনি প্র্যাকটিস করুন, খুব ড্রয়িংটা খুব প্র্যাকটিস করুন। রাফ হ্যান্ড মানে ফ্রি হ্যান্ডের লাইন প্র্যাকটিস করুন, সার্কেল করুন, ট্রায়াঙ্গেল করুন, একবার ফ্রি হ্যান্ডে ওয়ান লাইনিংয়ে করুন, ডবল লাইনিং যেন না হয় ওয়ান লাইনিংয়ে করুন। ড্রয়িংটাও খুব ম্যাটার করে কিন্তু, হ্যাঁ, শুধু ওয়াটার কালার পারলে হবে না, তার সঙ্গে ড্রয়িংটাও আপনাকে শিখতে হবে, ড্রয়িংটাও বুঝতে হবে। হ্যাঁ, সবার প্রথম যেটা শিখতে হয় ভালো করে, সেটা হচ্ছে ড্রয়িং। যত ভালো ড্রয়িং শিখবেন তত কিন্তু আপনার উপকার। এই ওয়াটার কালারগুলো তো করবেনই, ওয়াটার কালারটা তো করবেন, সেটা পরের পার্ট, কিন্তু সবার প্রথমে হচ্ছে সবার আগে ড্রয়িং। যত ভালো লাইন ড্রয়িং পারবেন তত ভালো কিন্তু আপনার কাজটা হবে, যত বেশি ড্রয়িংয়ের স্কিল আপনার মধ্যে ভালো তৈরি হবে তত বেশি ভালো কিন্তু আপনার কাজটাও তৈরি হবে। যেমন ওয়াটার কালারটা প্র্যাকটিস করবেন তেমন কিন্তু ড্রয়িংটাও প্র্যাকটিস করবেন, ড্রয়িংটাও প্র্যাকটিস করা খুব দরকার। ড্রয়িং কী প্র্যাকটিস করবেন, কীরকম করে প্র্যাকটিস করবেন, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আনবো, এটা আমি আরেকটা ভিডিও, এটা তো অনেক লং ভিডিও মোটামুটি, তো ওটা আমি ছোটো করে ভিডিও আনবো, যেটা আপনি শিখতে পারেন আপনারা, সেটা আমি করবো। তাহলে ওই ভিডিওটা আনবো এবং তখন দেখবেন। এখন যেটা আমি দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখুন, যে টোনগুলো দেখুন আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, এবার ডার্ক টোনটার দিকে যাচ্ছি, যে কীভাবে ডার্ক টোনগুলো আমি ইউজ করছি। এবার দেখুন এখানে আমি কী ইউজ করেছি, ব্রাউন শাইনার সঙ্গে ক্রিমসন লেকটা কিন্তু আমি মিক্স করে আমি করেছি, দেখেছেন? দেখুন ডার্ক পোর্শন যেগুলো আমি করছি সেগুলো ক্রিমসন লেক আর ব্রাউন শাইনার মিক্স করে কিন্তু আমি করছি, প্রত্যেকটা ডার্ক পোর্শন আমি কিন্তু এইভাবেই করছি, একদম লাস্টে কিন্তু আমি কাজটা করছি, ফার্স্টে কিন্তু আমি ব্রাউন শাইনার ইউজ করিনি, ফার্স্টে আমি ইউজ করেছি ভার্মিলিয়ন লেক, ভার্মিলিয়ন রেড আর ক্রিমসন লেক, এই দুটো কালার দিয়ে কিন্তু ইউজ করেছি প্রথমে। আর শেষের পর্যায়ে আমি ব্যবহার করেছি কি দেখতেই পাচ্ছেন, ব্রাউন শাইনার ক্রিমসন লেক আমি ইউজ করছি, ঠিক আছে? এর জন্যই বলছিলাম, যেটা বলছিলাম যে ড্রয়িংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ড্রয়িংটা কিন্তু প্র্যাকটিস করবেন, খুব বেশি প্র্যাকটিস করবেন ওয়াটার কালারের সাথে, ঠিক আছে? ড্রয়িংটা যদি না ভালো পারেন তাহলে কিন্তু ওয়াটার কালারটাও ঠিকঠাক হবে না, এই জন্য ড্রয়িংটাও ভালো প্র্যাকটিস করতে হবে আপনাদের, ঠিক আছে? আপনাদের অনেক অনেক মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুনই থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকুন।